डॉक्टर डी साहब आर अवेयरनेस वीडियो नहीं अपने सामने इसी तरह के चैनल सबसक्राइब कर पालस ऑक्सीमीटर एन कोविड 19 पैंडेमिकर समय खूब ही जनप्रिय नाम ये बाड़ी हाउसहोल्ड फार्स्ट एड किटर मध्य जगह पे दाम अनेक कम इटा हे एक मनीटर जार मध्य डिसप्ले आर बैटरिज आ प्रोब आ जेटा कन्सिस्ट अफ लाइट एमिटिंग डायोड एंड ए लाइट डिटेक्टर प्रोब सेंस यूजार पालस ये फोर फिंगार यूज करा है देखो ये कि जाना जाए हे पालस रेट जाना जाए पालस रेट नॉर्मल रेंज हे 60 to 100 और ऑक्सीजन सैचुरेशन अफ हिमोग्लोबिन इन आर्टेरियल ब्लाड मैं धमनिर जेटा लेखा देखो SpO2 এবার আমি একটু ডেমো করে দেখাচ্ছি আপনাকে একটা মেশিন আমি জাস্ট ডেমো করছি এখানে দেখুন আপনি এই মেশিনটা অন হলো দেখুন ওখানে দেখা যাচ্ছে SpO2 আর একটা দিকে হচ্ছে যে পালস রেট দেখা যাচ্ছে মেশিনটা কিছুক্ষণ পরে রিডিংটা করবে তার জন্য আমাদের একটুখানি ওয়েট করতে হবে ইউজুয়ালি 10 সেকেন্ড দেখুন এখানে SpO2 দেখাচ্ছে 98% নর্মাল পার্সেন্টেজ আমরা জানি যে অ্যাজ পার ইন্টারন্যাশনাল ডাটা 95% to 100% বিলো 93% অবশ্যই ডাক্তারে কনসাল্ট করুন আর এখানে পালস রেট দেখাচ্ছে পালস রেট হচ্ছে 60 to 100 তার যদি কম বেশি হয় ডাক্তারের সঙ্গে অবশ্যই কনসাল্ট করুন আর একটা জিনিস মনে রাখা দরকার যে পালস অক্সিমিট্রি করতে গেলে একবার আঙুলটা আপনি জাস্ট এরম করে ঢোকালেন যে দেখলেন আর মানে রিডিং এলো আপনি ছেড়ে দিলেন সেটা কিন্তু কারেক্ট মেথড নয় কারেক্ট মেথড হচ্ছে 10 সেকেন্ড আপনাকে রাখতে হবে 10 সেকেন্ড মিনিমাম স্টে করতে হবে তবে কারেক্ট আপনার মানে রিডিংটা দেখাবে আর একটা হচ্ছে যে যদি মানে মেয়ে দেখে তো ইউজুয়ালি নেল পালিশ কিন্তু একটা ব্যারিয়ার হয়ে দাঁড়ায় অতএব নেল পালিশটা রিমুভ করে ব্যাটারি ইউজ করা বেটার হয়